সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করবে নির্বাচন কমিশন। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, সুষ্ঠু ভোট শুধু নির্বাচন কমিশন একা নিতে পারবে না, এতে সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের আন্তরিকতা নিয়ে, আমাদের সদিচ্ছা নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিন্তু আপনাদের এখানে অনিয়ম মাস্তানি পেশিশক্তির ব্যবহার আমরা কঠোরভাবে দমন করব, কঠোরভাবে দমন করব, অত্যন্ত কঠোরভাবে দমন করব। নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। গতকাল শহরের লালদীঘির জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে 37 দফা ইস্তেহার ঘোষণা করেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আগামী 12 জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভার ভোটগ্রহণ। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাই নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কর্মী হয়ে মানুষের কাছে যেতে হবে। গতকাল ঝালকাঠি নলসিটির আওয়ামী লীগ এর উদ্যোগে সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কখনোই সংবিধানে ছিল না, আন্দোলন করেই এটি আনা হয়েছে। গতকাল যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোডে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এই সরকার আর জগদ্দল পাথরের মতো বসে আছে, জনগণ কিন্তু জেগে উঠেছে। নেতৃত্ব দিতে হবে বিএনপিকে, নেতৃত্ব দিতে হবে সমমনা যারা দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদেরকে একসাথে হয়ে আমরা যদি সঠিকভাবে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যদি শান্তিপূর্ণভাবে রাজপথ অবরোধ করতে পারি, শেখ হাসিনা টিকতে পারবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির শহীদ নগরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। আজ সকাল 8টায় শহীদ নগর LMG পাম্পের পাশে থেমে থাকা এক মাইক্রোবাসকে পেছন থেকে আসা ঢাকামুখী ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসকে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 1 জন ও অপর 1 জন গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ও 7 জন আহত হয় বলে নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে পুলিশ থানার ওসি জাহাঙ্গীর আলম। এবার আমাদের কৃষি। স্বাদ ও পুষ্টিগুণ বিবেচনায় আম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল। চলতি মৌসুমে চাপাই নোয়াবগঞ্জে আমের বাম্পার ফলন হয়েছে, ভালো ফলন হয় খুশি আম চাষিরা। তবে গত বছরের তুলনায় খরচ দ্বিগুণ হওয়ায় আমের উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় চাষি ও ব্যবসায়ীরা। প্রতিনিধি মোহাম্মদ তারিক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। দেশে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আর মাত্র সপ্তাহখানেক পরেই বাজার ভরে উঠবে জনপ্রিয় খিসরাপাত, গোপালভোগসহ বেশ কয়েক জাতের চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমে। ফলে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আড়তদাররা।
আমাদের চাঁপাইনবাবগঞ্জে এবার ব্যাপক হারে মুকুল আসছিল, কিন্তু সেইভাবে দানাটা বাঁধেনি। এটা অত্যাধিক খরা ছিল, তাপদাহ ছিল। এবং বাজার মূল্যটা কি হবে এটা বলতে পারছি এখন আর কি। কোনো সময় বেশি পাওয়া যায়, কোনো সময় দেখাচ্ছে যে কোনো রকমের পুঁজিটা উঠে, লসও হয়, লাভ লস নিয়ে তো ব্যবসায়। কৃষি পণ্যের দাম বেড়ে যাওয়ায় অন্য ফসলের নেই আমেও ভর্তুকি দেওয়ার দাবি জানান আম চাষি ও ব্যবসায়ীরা। যদি আমরা ন্যায্য মূল্য পাই তবে আমরা পূর্বের ক্ষতিগুলো কাটিয়ে উঠে আমরা আম চাষের আর্থিকভাবে লাভবান হব। জেলার যে আম বাজারগুলো আছে সবগুলো যেন সরকারি মনিটরিং এর আওতায় যেন রাখে। চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাবে কৃষকরা এমনটাই জানায় কৃষি অধিদপ্তর। কৃষক ভাইদের সাথে আমাদের এই যোগাযোগটা অব্যাহত থাকার ফলে আমরা এই বছর আশা করছি বিগত বছরের তুলনায় আমের উৎপাদন বেশি হবে এবং আমরা যেটা লক্ষ্যমাত্রা লিখেছি সেটা আমরা অ্যাচিভ করতে অবশ্যই সক্ষম হব। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 38,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,25,000 মেট্রিক টন। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দুয়ারা বাজারে বজ্রপাতে একজন নিহত হয়েছে। গতকাল উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালাচাঁদের হাওড়ে ধানি জমিতে ধান কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানায়, ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। চুয়াডাঙ্গা জীবননগরে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল জীবননগর পৌরসভার 3 নং ওয়ার্ডের রাজনগর পাড়ায় এই ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরার দেবহাটায় সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জামায়াত বিএনপির 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে অবিস্ফোরিত 4টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক পাচারকালে 7,000 পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বগৈর এলাকায় অভিযান চালিয়ে 7,000 পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করে। ফরিদপুরের নগরকান্দায় 28টি চোরাই মোবাইল সহ চোর চক্রের সক্রিয় 6 সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। পুলিশ জানায়, আসামিরা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে তাতে বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে IME নম্বর পরিবর্তন করে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালানো হয়। মানিকগঞ্জের সিংগাইর থেকে 80 গ্রাম হেরোইন সহ 3 মাদক কারবারিকে আটক করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে উপজেলার 4 গ্রাম ও সিংগাইর সদর থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক 2টি মামলা হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ির যদুনাথপুরের নতুন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে 2টি দোকান সহ 1টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। ধনবাড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খাদেমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ধনবাড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 25 মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কুমিল্লায় প্রবাসীদের পরিবারকে আইনগত সহায়তা দিতে পুলিশের প্রবাসী কল্যাণ সেলের কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সহায়তা সেলের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। একই সময় উদ্বোধন করা হয় মিডিয়া সেল ও ল্যাকটেশন সেলের কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ।
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া সোনার বাংলা এভিনিউ সখীপুর এর উদ্বোধন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মহাপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রমজান আলী প্রামাণিক ও ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান। চট্টগ্রামের সীতাকুণ্ডে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়াসহ অনেকে। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে গাজীপুর ভাওয়াল রেঞ্জের ভবানীপুর পিঙ্গেল এলাকায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে 25 একর নতুন বাগান ও তৃতীয় আবর্তের 50 একর স্বল্পমেয়াদী বাগানের উদ্বোধন করা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার এই স্বল্পমেয়াদী বাগানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লাসহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের সরিষা বাড়িতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ডাক্তার মুরাদ হাসান। ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং তাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। গতকাল জিনজিরায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল কদমতলী চৌরাস্তা হয়ে চুনকুটিয়া গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পাবনার রাষ্ট্রপতি যে ঝড় তুলেছেন সেই ঝড় এখন সারা দেশে তুলছে বিএনপি। এই ঝড়ে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। গতকাল হবিগঞ্জ শহরে শায়েস্তা নগর 10 দফা দাবিতে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদারীপুর সদরে কৃষি সেচ ও জনগণের যাতায়াতের সুবিধায় 11টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান। গতকাল সদর উপজেলার খোয়াজপুর ও পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় 1,80,00,000 টাকা খরচের এই ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির মাদারীপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার রাজীব হোসেন সহ অনেকে। ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। ঢাকার ধামরাইয়ে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকীকরণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক আফসানা হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান সহ অনেকে। গাইবান্ধায় দাতা সংস্থা ইএনএফপি এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র মিড ওয়াফস ও হেলথ ওয়ার্কারদের নিয়ে মানসিক স্বাস্থ্যের উপর দুদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন ফ্রান্স অ্যাম্বাসিডরের প্রতিনিধি ইয়ন, ইউএনএফপি এ প্রতিনিধি ডাক্তার শাহিন, নাসের রায়হান সহ অনেকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম নগরীর খুলশি শাখায় আয়োজন করেছে নজরুল জয়ন্তী। দিনব্যাপী ছিল আবৃত্তি পাঠ, সঙ্গীত, নৃত্য পরিবেশন ও আলোচনা সভা। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী ইসরাত জাহান রূপার সঞ্চালনায় ও সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের 1 কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল রাস্তাটি উদ্বোধন করেন ঝিনাইদহ 3 আসনের জাতীয় সংসদ সদস্য শফিকুল আজম খান। অনুষ্ঠানে যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উপজেলা শাখার অফিস উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার সকাল বাজারে কর্মী সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী। সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক সালেকের সভাপতিত্বে সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সেলিম সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাসির আহমেদ খান সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে 1000 রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সদর উপজেলার টুমচর গ্রামের পশ্চিম টুমচর চিকিৎসা কেন্দ্রে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় প্রায় 800 চক্ষু রোগী ও 200 ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখে লেন্স সংযোজন এর জন্য 65 জনকে শনাক্ত করা হয়। পটুয়াখালী বাউফলের আইটি সাপোর্ট টেকনিশিয়ান, সুইং মেশিন অপারেশন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স এর 100 জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির আওতায় 60 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ডক্টর আলফাজ হোসেন এই সনদ তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এম কারিগরি প্রশিক্ষণ একাডেমির অধ্যাপক লুৎফর রহমান সহ অনেকে। দর্শক, বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। যশোর মনিরামপুর 4 নং ডাকুরিয়া ইউনিয়ন পরিষদে 2023-24 সালের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আয়ুব আলী গাজীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পরিষদের সচিব অলোক কুমার অধিকারী।
গৌর নদীতে নানা আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। আইরকান্দি পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পালরদি নদীতে গঙ্গা স্নান ও কোলা বিসর্জন করা হয়। পূজা উপলক্ষে ভারত সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, মহকুমা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও পেশি শক্তির ব্যবহার কঠোরভাবে দমন করা হবে বললেন সিইসি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত আরও সাতজন। চলতি মৌসুমে চাপাই নোয়াবগঞ্জে আমের বাম্পার ফলন, উৎপাদন খরচ দ্বিগুণ হওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ। Thank you.